হাওড়ার জগৎবল্লভপুর মানসিংহপুরে আজ টাওয়ারকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় ঘটনাস্থলে জগৎবল্লভপুর থানা পুলিশ। পাঁচটি গ্রাম মিলে টাওয়ার বন্ধ করে দেওয়ার নির্দেশিকা থাকলেও ইতিপূর্বেই জগৎবল্লভপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পৌঁছায়। রাস্তা দীর্ঘক্ষণ ধরে অবরোধ করে রাখে গ্রামবাসীরা। পাঁচটা এলাকা মিলেই এই গ্রামবাসীরা মিলেই এই রাস্তা অবরোধ করে রাখে। দীর্ঘক্ষণ পুলিশের সঙ্গে বচসা শুরু হয়ে যায় গ্রামবাসীদের মধ্যে। তারপরেই উত্তপ্ত হয় এলাকা। এলাকায় চলে পুলিশের টহলদারি। ইতিপূর্বে পাঁচটি গ্রাম মিলে টাওয়ার বন্ধ করে এলাকায় চলে ব্যাপক টায়ার জ্বালিয়ে অবরোধ, এবং সেই অবরোধে এলাকার বাসীদের কাছে মানুষের যে পরিষেবা টাওয়ার কোম্পানি দিতে চাইছে সেই টাওয়ারের উত্তপ্ত বন্ধ করে দিতে চাইলেন জগৎবল্লভপুর থানার পুলিশ। এবং জগৎবল্লভপুর থানার পুলিশ গোটা এলাকায় ঘুরে দেখে তার ইতিপূর্বেই সেখান থেকে বন্ধ করে দিতে বলা হয় টাওয়ার মালিককে। এবং বেসরকারি এই টাওয়ার কোম্পানিকে এলাকার লোকেরা উত্তপ্ত হয়ে গিয়ে ভাঙচুর করতে থাকে, এবং তাতে পুলিশই ঘটনাস্থলে আসতে তারপরে বন্ধ হয় এই টাওয়ার পরিষেবার কাজ। এখন এই যে টাওয়ার বসানোর যে পরিকল্পনা গ্রামবাসীর মতের বিরুদ্ধে গিয়ে একটা মানে জোরজবরদস্তি আর কি এই টাওয়ারটা বসানো হচ্ছে, এবং পরিবেশের যে ভাবনা চিন্তা সেটাকে পুরোপুরি মাথায় না নিয়ে এলাকার মানুষের সহমত পোষণ না করে টাওয়ারটাকে বসানো হচ্ছে গায়ের জোর দেখিয়ে। তো গ্রামের মানুষের সঙ্গে প্রথমে বলা হয়েছিল যে বসাবেন না যিনি বসাচ্ছেন, কিন্তু তারপরেও তাদের সঙ্গে প্রতারণা করে টাওয়ারটা আবার বসানোর কাজ শুরু করেছে। এখানে পরিবেশটা ভীষণভাবে জড়িয়ে আছে, পরিবেশটাই মূল লক্ষ্য। পরিবেশের সার্টিফিকেট যেটা সেটা যদি উনি দেখাতে পারেন তাহলে তো জানানো আছে। প্রায় পাঁচ জায়গায় সরকারিভাবে রিপোর্টে আমাদের প্রতিলিপি দেওয়া আছে, এবং গ্রামের মানুষ তারা গণস্বাক্ষরের ভাবনা চিন্তাও করেছে, করেই জমা দেওয়া আছে। এই মুহূর্তে আপনারা গ্রামবাসী কি চাইছেন? আমরা সমস্ত গ্রামের মানুষ এক আছে। আমার নাম অভিলাষ ঘোষ, আমি সচেতন নাগরিক মঞ্চের একজন বরিষ্ঠ কার্যকর্তা। আমাদের হাওড়া গ্রামীণের সচেতন নাগরিক মঞ্চ থেকে এখানে এসেছি, এদের আহ্বানে সাড়া দিয়ে এসেছি।